এত বধু জহনী তো আগিরি দহয় জহনী তো আগি যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগির দহয় তুই মধুর লাগে পহুড়ে গো নবি মেহরা জেতে জাইয়া মেহরাল পহুড়ে গো নবি মেহরা জেতে জাইয়া দয়াল প্রভু দিবেন মেরাজ দয়াল প্রভু দিবেন মেরাজ মুমিনের লাগিয়া উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে জৈন পুরি পীর কামেল হযরত মাওলানা মোহাম্মদ শাহ সিদ্দিক সাহেবের শুভাগমনের মন ও মদ্য মনোহর খাদি পাইতুন্নর জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজেদার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা তো নিশ্চয়ই আলোচনা শুনতে আসছেন, তাই না? সবাই তো তাল্লা যে আমাদেরকে জান্নাতের বাগানে কনকনে শীতের মধ্যে ঘুমকে ত্যাগ করে, বিছানাকে ত্যাগ করে, সাময়িক সময়ের জন্য পৃথিবীর লোভ লালসাকে বর্জন করে এই জান্নাতের বাগানে এসেছি, বসেছি, আল্লাহর হাবিবের সাথে কয়েক মুহূর্ত দরুদ ও সালাম পড়েছি, আল্লাহর জিকির করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মজা হয় নাই, খবর খাবার খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারে? কেন এতক্ষণে আসল করাইছে, কি লাগে না স্বাদ বা মজা? দুটোর একটাও লাগে না, তাই না? তো লবণ ছাড়া যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি একটা মানুষ যদি সত্যি সত্যি আল্লাহ রাসূলের প্রেমিক না হয়, কখনোই তার কাছে আমল মজা লাগে না। ইউ আর রাইট। তো এই জন্য বলেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন। All praise is to Allah, সমস্ত প্রশংসা love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য। আজকে জান্নাতের বাগানকে ভালোবেসেছি আল্লাহর জন্য, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগ্দা ফিল্লাহ। জোরে জোরে কল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা একটু সামনে বসেন, মুখ দেখি না, চেহারা চাইছে ওয়াজ করতে করতে, এক্কারে সামনে বসেন। এই এদিকে একটু লারা সারা দিও, আমার লোকটি আছে। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, শীতের রাত, একদম কাছাকাছি হয়ে একদম ক্লোজ হয়ে বসবেন। আপনাদের বসাটা কিন্তু সুন্দর হয় নাই, এই যে সামনে সামনে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন, সামনের দিকে আসেন, পিছনটা থাকুক, একবারে ফ্রি থাকুক, আসেন সবাই সামনের দিকে আসেন, এটা জান্নাতের বাগানের আদব, সামনে ফাঁকা জায়গা রাখা যাবে না। কারণ কথা নয়, কথা নয়, চুপি চুপি, এই এই যে গ্যাপটা তোমরা লড়ছো না কেন, লড়ছো না কেন, এই ঘুমাইছে গেরে উঠাও, ঘুমাইছে গেরে উঠাও, আসো না, আরে কি দ্রুত আসো, দ্রুত আসো, সবাই সবাই, এই যে খালি জায়গা, যার যার সামনে খালি জায়গা ফিল আপ করে, এই যে এখানে আসেন না কেন, আসেন আসেন, সবাই আসেন, একেবারে কাছাকাছি চলে আসেন, আসেন, এই তো পিছন খালি থাক, পড়ে থাক, আসেন সবাই, কথা নয়, কথা বলে না, চুপি চুপি সবাই, সবাই চলে আসেন সামনের দিকে, আসেন একবারে, মৌমাছি যেভাবে মৌচাকে জাগ পেতে বসে, এই যে কর্নারও খালি, আসেন সামনে, আসেন এই যে, এই যে ফাঁকা জায়গাতে, এই ফাঁকা জায়গা, আসেন এই চাদর, আসেন, আসেন, হ্যাঁ এটা এটা কর্নারের চাদর, আসেন সবাই, জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা, জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ কি, আদবের সাথে বসা। আমাদের এখনকার মানুষ তো কোনো কিছুরই তোয়াক্কা করে না, যেমন কোনো কিছুর কোনো ইসলামের বিধানের যেমন কোনো তোয়াক্কা করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তারা কি সুখী আছে না দুঃখী আছে সেটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনও কোনো ইন্টারেস্ট নাই, উনিও ইন্টারেস্ট মানে এটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফিলিংস নেই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ নেইবার, উই আর দা ওয়ান্স হু ডু রং। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি বান্দার উপর জুলুম করি না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তো বলেন, আল্লাহ বান্দার উপর কি করে না, জুলুম করে না, জুলুম করে না, বান্দা নিজে নিজে ওয়াজ করতেছেন, নিজে নিজের উপর জুলুম করে। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই এই একদম কথা বলা যাবে না কিন্তু এখানে, একইবারে সাইলেন্ট থাকতে হবে।